আসসালামু আলাইকুম। রনিতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় 9, আমাদের দায়িত্ব ও কর্তব্য। বন্ধুরা, আজ আমরা এই অধ্যায়টির প্রথম ভাগ সমাজের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানব। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। বন্ধুরা, তোমরা এখানে কিছু ছবি লক্ষ্য করতে পারছো, যেখানে দেখা যাচ্ছে একজন আরেকজনকে সাহায্য করছে। ছেলে মেয়ে তার মা বাবাকে সাহায্য করছে এবং রাস্তাঘাটে সাহায্য করছে, বড়দের সম্মান করছে। বিভিন্ন ধরনের ছবি আমরা দেখতে পাচ্ছি। এগুলো সবকিছুই কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আমাদের সকল দায়িত্ব মেনে চলা উচিত। আমরা এই ছবিগুলোতে দেখতে পাচ্ছি মেয়ে তার মাকে রান্নার কাজে সাহায্য করছে, এবং এই ছবিটিতে দেখতে পাচ্ছি যে ছেলে তার বাবাকে সাহায্য করছে, এবং শ্রেণীকক্ষে সবাই মিলেমিশে তাদের শ্রেণীকক্ষ পরিষ্কার করছে। একটি মেয়ে পঙ্গু মেয়েকে রাস্তা পারাপারে সাহায্য করছে। ছেলে মেয়েরা বড়দের শ্রদ্ধা ও সম্মান করছে। এবং এখানেও কি দেখতে পাচ্ছি আমরা, ছাত্রছাত্রীদের রাস্তা পারাপারে সাহায্য সহযোগিতা করছে। এগুলো সবকিছুই কিন্তু আমাদের দায়িত্ব। এবং আমরা যদি সমাজকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে রাখতে চাই, তাহলে আমাদের এই সকল দায়িত্ব মেনে চলতে হবে। আজকের এই পাঠে আমরা সেই সম্পর্কেই বিস্তারিত জানব। আমাদের আজকের পাঠের মূল বিষয় সমাজের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য। অধ্যায় 7 ও 8 আমরা মানুষের সমান অধিকার সম্পর্কে জেনেছি। সমাজ ও রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে এ অধ্যায়ে জানব। সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আমাদের কিছু দায়িত্ব আছে, যেমন ছোটদের ভালোবাসবো ও দেখাশোনা করব, কারো ক্ষতি করব না, সবার উপকার করার চেষ্টা করব, সমাজের বিভিন্ন নিয়ম কানুন মেনে চলব, সুবিধাবঞ্চিতদের সহযোগিতা করব, বয়স্কদের শ্রদ্ধা করব, সমাজের বিভিন্ন ধরনের সম্পদ যেমন পার্ক, খেলার মাঠ ইত্যাদি সংরক্ষণ করব, রাস্তায় নিরাপদ থাকব, অপরিচিত মানুষের কাছ থেকে সাবধান থাকব। বন্ধুরা, লক্ষ্য করো, এখানে আমরা দেখতে পেলাম যে আমরা যদি সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে চাই, তাহলে আমাদের এই সকল দায়িত্ব মেনে চলতে হবে। আমাদের ছোটদেরকে ভালোবাসতে হবে, তাদের দেখাশোনা করতে হবে, আবার বড়দের শ্রদ্ধা করতে হবে, কখনো কারো ক্ষতি করা যাবে না, বরং সবার উপকার করার চেষ্টা করতে হবে, সমাজের সকল নিয়মকানুন মেনে চলতে হবে, যারা সুবিধা বঞ্চিত আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে, সমাজের সম্পদকে রক্ষা করতে হবে, রাস্তায় নিরাপদভাবে থাকতে হবে, এবং অবশ্যই অপরিচিত মানুষদের কাছ থেকে সাবধান থাকতে হবে। তাহলে আমরা সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে পারবো, যদি আমরা এই সকল দায়িত্ব মেনে চলি। এবার আমরা একটি ঘটনা দেখি। রাকিবকে নিয়ে লেখার নিচের ঘটনাটি পড়ি। রাকিব বন্ধুদের সাথে খেলার জন্য একা ঘরের বাইরে গিয়েছিল। সন্ধ্যা গড়িয়ে রাত হলো, কিন্তু সে ফিরল না। রাকিবের মা বাবা পুলিশকে জানালেন। 10 দিন পর পুলিশ রাকিবকে একটি গ্রাম থেকে উদ্ধার করল। জানা গেল দুজন অপরিচিত লোক তাকে দোকানে ডেকে নিয়ে আইসক্রিম খেতে দিয়ে অজ্ঞান করে আটকে রেখেছিল। তারা রাকিবের পরিবারের কাছে 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল। বন্ধুরা, লক্ষ্য করো, আমরা দেখলাম, আমরা পূর্বে যেহেতু সমাজকে সুন্দর সুশৃঙ্খল রাখার কিছু দায়িত্ব পড়েছি, সেই দায়িত্বের মধ্যে কিন্তু ছিল একটি যে অপরিচিত মানুষের কাছ থেকে সাবধান থাকব। এবং এই ঘটনাটির মাধ্যমে আমরা জানতে পারলাম যে রাকিব অপরিচিত লোক দেখে সাবধান হয়নি, তারা
তাদের কাছে রাকিব গিয়েছিল এবং তাদের থেকে অপরিচিত লোকদের থেকে খাবার খেয়েছিল, যার ফলে সে অজ্ঞান হয়ে যায় এবং বিপদে পড়ে। তাহলে বন্ধু, এই সকল বন্ধুরা এই সকল বিপদ এড়াতে আমাদের অবশ্যই কী করতে হবে? অপরিচিত মানুষদের কাছ থেকে সাবধান থাকতে হবে। এই ঘটনাটির উপর ভিত্তি করে আমরা একটি কাজ লক্ষ্য করি, চলো। ক, এসো বলি, অপরিচিত দুজন লোক কিভাবে রাকিবের বিপদের কারণ হলো শিক্ষকের সহায়তায় আলোচনা করো। অপরিচিত মানুষের কাছ থেকে যে কোনো ধরনের বিপদের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় শ্রেণীতে সবাই আলোচনা করো। বন্ধুরা, আমরা ঘটনা দেখেছি রাকিবের, যেভাবে হচ্ছে রাকিব বিপদে পড়েছে। এবার রাকিবের বিপদের পড়ার কারণ সম্পর্কে আমরা শ্রেণীকক্ষে আলোচনা করব। চলো প্রথমেই সেই বিষয়টি নিয়ে আলোচনা করে নিই। রাকিবের বন্ধুদের সাথে খেলা করার সময় দুইজন অপরিচিত লোক এসে তাকে তাদের সাথে যাওয়ার জন্য ডাকলো। রাকিব অপরিচিত হওয়া সত্ত্বেও লোক দুটির কাছে গেল। লোক দুটি রাকিবকে একটি দোকানে নিয়ে গেল। সেখানে তারা রাকিবকে আইসক্রিম খাইয়ে অজ্ঞান করে ফেলে। এভাবে অপরিচিত দুজন লোক রাকিবকে বিপদের কারণ হয়ে দাঁড়ায়। বন্ধুরা, এবার যেই প্রশ্নটি করা হয়েছিল যে অপরিচিত মানুষের কাছ থেকে যে কোনো ধরনের বিপদের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়, এই বিষয়টি নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। চলো এবার এই বিষয়টি নিয়ে আলোচনা করি। অপরিচিত মানুষের কাছ থেকে যে কোনো ধরনের বিপদ হতে রক্ষা পাওয়ার উপায় হলো একা একা তাদের সাথে কোথাও না যাওয়া এবং তাদের দেওয়া কোনো কিছু না খাওয়া। অপরিচিত কেউ এসে তার সাথে কোথাও যেতে বললে সাথে সাথে তার পরিচয় জানতে হবে এবং এ ব্যাপারে নিকটস্থ পরিচিত বড় কাউকে অভিহিত করতে হবে, তাহলে আর বিপদে পড়ার সম্ভাবনা থাকবে না। তাহলে বন্ধুরা, আমরা দেখতে পেলাম যে অপরিচিত লোক আমাদের জন্য বিপজ্জনক, আমাদের এই সকল লোক থেকে সাবধান থাকতে হবে, এবং যদি বিপদের হাত থেকে রক্ষা পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমরা সেই বিষয়ে জানলাম। এবার আমরা পরবর্তী কাজটি দেখে নিই। খ, এসো লিখি, তোমার বিদ্যালয় বা এলাকার খেলার মাঠ ও পার্কের পরিবেশ কিভাবে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখা যায় সে বিষয়ে একটি নোটিশ তৈরি করো। এরপর তা বিদ্যালয়ে খেলার মাঠ ও পার্কে ঝুলিয়ে রাখো। নোটিশে বিশেষভাবে উল্লেখ করো কোথায় কোথায় ময়লা ফেলতে হবে। বন্ধুরা, বিদ্যালয় বা মাঠের ও পার্কের পরিবেশ যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখা যায় এ ব্যাপারে নোটিশ তৈরি করতে বলা হয়েছে, তোমরা এই ব্যাপারে নোটিশ তৈরি করবে। প্রথমে হচ্ছে নোটিশটি তৈরি করবে, অতঃপর নোটিশটি বিদ্যালয়, খেলার মাঠ ও পার্কের বিভিন্ন স্থানে ঝুলিয়ে দেবে। প্রথমে চলো বিদ্যালয়ের জন্য আমরা একটি নোটিশ তৈরি করি। প্রথমেই তোমরা লিখবে যে এত দ্বারা রনিত স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কাগজের টুকরা, বিভিন্ন খাবারের মোড়ক, কাঠ, পেন্সিল, কাঠের টুকরা ইত্যাদি যেখানে সেখানে ফেলার কারণে বিদ্যালয়ের পরিবেশ অপরিষ্কার ও দূষিত হচ্ছে, ফলে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়িয়ে পড়ার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। অতএব বিদ্যালয়ের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে হলে ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে প্রতিটি কক্ষের সম্মুখে রাখা ডাস্টবিনে ফেলতে হবে। কেউ যদি ডাস্টবিন ব্যবহার না করে, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে, বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে, তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আদেশক্রমে প্রধান শিক্ষক রনিক স্কুল অ্যান্ড কলেজ। এবার তোমরা কি করবে, খেলার মাঠ অথবা পার্কের জন্য একটি নোটিশ তৈরি করবে। লিখবে যে এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কাগজের টুকরা, খাবারের মোড়ক, কফ, থুতু ইত্যাদি যেখানে সেখানে ফেলার কারণে খেলার মাঠ বা পার্কের পরিবেশ ভীষণভাবে দূষিত হচ্ছে। তাই যে কোনো ধরনের ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে রাখা ডাস্টবিনে ফেলার অনুরোধ করা হলো।
যদি কেউ ইচ্ছাকৃতভাবে ডাস্টবিন ব্যবহার না করে, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে, খেলার মাঠ এবং পার্কের পরিবেশ নষ্ট করেন, তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে অনুরোধক্রমে কর্তৃপক্ষ। বন্ধুরা, এভাবে তোমরা দুইটি নোটিশ তৈরি করবে এবং তা একটি দেবে বিদ্যালয়ের জন্য এবং অন্যটি হচ্ছে খেলার মাঠ বা পার্কের মধ্যে তোমরা ঝুলিয়ে দেবে। এবার আমরা পরবর্তী কাজটি দেখে নিই। গ, আরো কিছু করি। ছোট দলে আলোচনা করো তোমাদের পরিবারের বয়স্কদের কিভাবে সাহায্য করা যায়। খাবারের ক্ষেত্রে তাদের কি ধরনের সহযোগিতা প্রয়োজন? তুমি কি তাদের কিছু পড়ে শোনাতে পারো? তুমি কি তাদের বেড়াতে নিয়ে যেতে পারো? মনে করো তোমাদের পরিবারে বা আমাদের সকলের পরিবারে একজন বয়স্ক আছেন। আমরা তাদেরকে চশমা, হাতের লাঠি এগিয়ে দিয়ে সাহায্য করতে পারি, তাদের বিছানা ও পোশাক পরিচ্ছদ গুছিয়ে দিতে পারি, তাদের কাপড় চোপড় ধুয়ে দিতে পারি, অজুর পানি এগিয়ে দিতে পারি। এছাড়া তারা কোনো কাজ করতে দিলে আমরা তাকে তা করে দিতে পারি। এবং খাবারের ক্ষেত্রে কি করতে পারি? খাবারের ক্ষেত্রে তাদের যে ধরনের সহযোগিতা প্রয়োজন তা হচ্ছে খাবার সমূহ ও পানির জগ, গ্লাস ইত্যাদি উপকরণ তাদের সম্মুখে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া, প্রয়োজনে মাছের কাঁটা বেছে দেওয়া। বিশেষভাবে খাবার যেন অত্যাধিক ঝাল না হয়, খাবার তাদের গ্রহণ উপযোগী হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়া খাবার তাদের চাহিদা মতো ও যথাযথ সময় দেওয়া প্রয়োজন। আমরা পরিবারের বয়স্কদের কুরআন, বিভিন্ন ধর্মীয় বই, গল্পের বই, পত্রিকা, চিঠিপত্র ইত্যাদি পড়ে শোনাতে পারি। এছাড়া তাদেরকে বাড়ির আশেপাশে, যেমন স্কুলের মাঠে বা তাদের সমবয়সী অন্য কোনো পরিচিত বৃদ্ধদের কাছে অথবা তারা যেখানে যেতে চায় সেখানে বেড়াতে নিয়ে যেতে পারি। তাহলে বন্ধুরা, আমরা দেখলাম যে আমাদের পরিবারের বয়স্কদের আমরা কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারি। এবার আমরা সর্বশেষ কাজটি দেখে নিই। ঘ, যাচাই করি। অল্প কথায় উত্তর দাও। অপরিচিত কেউ যদি তোমার কাছে আসে তখন তুমি কি করবে? অপরিচিত কেউ যদি তোমার কাছে আসে তবে তোমার করণীয়গুলো হবে, প্রথমে তাকে সালাম দেবে, এরপর তার সাথে সৌজন্যমূলক আচরণের মাধ্যমে তার পরিচয় জানতে চাইবে, তার আসার কারণ জানতে চাইবে। সে কিছু খেতে দিলে তা খাবে না, তার আচার আচরণ লক্ষ্য করে মনোভাব বোঝার চেষ্টা করবে। অতঃপর তার ব্যাপারে পরিবারের লোকজন বা নিকটস্থ পরিচিত বড়দের অবহিত করবে। বন্ধুরা, আজকের এই পাঠে আমরা কি কি শিখতে পারলাম বলো তো? আজকের এই পাঠে আমরা শিখতে পারলাম যে সমাজের প্রতি বিভিন্ন দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে, এবং আমরা আরও একটি বিষয় পড়েছি, তা হচ্ছে সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আমাদের কিছু দায়িত্ব, সে সম্পর্কে আমরা জেনেছি। এবং আমরা একটি ঘটনা পড়েছি, যে ঘটনা থেকে আমরা জানতে পেরেছি যে অপরিচিত মানুষদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে। এবং আমরা আরও জেনেছি যে অপরিচিত কেউ যদি আমাদের কাছে আসে তবে আমাদের কি করতে হবে। আমরা আরও শিখেছি যে বয়স্কদের আমরা কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারি। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।